नमस्कार বন্ধুরা, এই চ্যানেলে আর একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুচকার প্যাকেটের আনবক্সিং ভিডিও। আমি এখানে আনবক্সিং প্লাস ডেমো আপনাদের দেখাবো। তো চলুন দেখে নিই আজকের ভিডিওটা। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখুন, আমি এখানে একটা শেয়ারিট কোম্পানির ফুচকার প্যাকেট নিয়েছি। আপনারা যে কোনো কোম্পানি ট্রাই করতে পারেন। আমি আজকে এই কোম্পানির ফুচকার প্যাকেটেরই আপনাদের রিভিউ দেখাবো। এখানে আছে ফুচকা, পুদিনা পানি, ইমলির খাট্টা মিঠা পানি, আর আছে একটা ইমলির চাটনি। চারটে কিট এর মধ্যে আছে। তো চলুন দেখে নিই। দেখুন এখানে সমস্ত ইনগ্রিডিয়েন্টস লেখা আছে। তো চলুন এবার প্যাকেটটা ওপেন করি। এর মধ্যে 50 পিস ফুচকা আছে, দেখুন এই প্যাকেটটার মধ্যেই চারটে কিট আছে। দেখুন এটা আছে খেজুর ইমলি চাটনি, আর এটা আছে খাট্টা মিঠা ইমলি পানি, পুদিনা পানি, আর এই হচ্ছে ফুচকা। এটার মধ্যে 50 পিস ফুচকা আছে। আমি আগেই ফুচকার আলু মাখা রেডি করে নিয়েছি। আপনারা যদি ফুচকার আলু মাখার ভিডিও দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। এটা আমি অনেক আগেই আপলোড করেছি। প্রথমে আমি এখন চাটনি আর জলগুলো বানিয়ে নেব, তারপর ফুচকাগুলো ভেজে নেব। তো দেখুন প্রথমে আমি খেজুর আর ইমলির চাটনিটা তৈরি করে নিচ্ছি। দেখতেই প্লেন প্যাকেটের ওপরই লেখা আছে 50 ml জলের মধ্যে অ্যাড করতে হবে। আপনারা যদি 50 ml জলের আইডিয়াটা না বুঝতে পারেন তাহলে অল্প অল্প জল অ্যাড করে এই চাটনিটা আপনারা বানাবেন, কারণ চাটনি এটা একটু গাঢ় গাঢ়ই হয়, তাই খুব বেশি জল অ্যাড করে দেবেন না এর মধ্যে। দেখুন আমি এর মধ্যে আন্দাজ মতো অল্প একটু জল দিয়ে চাটনিটা বানিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন চাটনির থিকনেসটা, আমি আর জল দিচ্ছি না, আর বেশি পাতলা করব না আমি। এখন আমি রেডি করে নেব ইমলি পানি। তার জন্য প্রথমে আমি প্যাকেটটা কেটে নিলাম। প্যাকেটে লেখা আছে 500 ml জলের মধ্যে অ্যাড করা যাবে, তবে আমি 500 ml জল অ্যাড করবো না। আমি প্রথমে এখানে 300 ml জল অ্যাড করছি, তারপর যদি লাগে আরও অ্যাড করবো। দেখুন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি একটু টেস্ট করে দেখলাম এর মধ্যে আর একটু জল দিতে লাগবে, তো আমি এর মধ্যে আর একটু জল দিয়ে দিয়েছি। এখন আমি রেডি করে নেবো পুদিনা পানি। এতেও আমরা 500 ml জল অ্যাড করতে পারবো, প্যাকেটে লেখা আছে, কিন্তু আমি 500 ml জল অ্যাড করবো না এর মধ্যেও। আমি এখানে মোটামুটি 250 ml মতো জল অ্যাড করলাম, আর টেস্টটাও দেখলাম একদম ঠিকঠাক আছে, এর মধ্যে জল অ্যাড করছি না। এভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন রেডি হয়ে গেছে আমাদের এখানে পুদিনা পানি, ইমলি পানি আর ইমলি খেজুরের চাটনি। এখন আমি ফুচকাগুলো ভেজে নেবো। তো তার জন্য আমি তেল গরম করে নিয়েছি, আর এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে ফুচকাগুলো ভাজবো। দেখুন আমি এখানে চারটে চারটে করে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো কতটা সুন্দর গোল গোল করে ফুলে উঠছে। হাই ফ্লেমে ফুচকাগুলো ভাজবে না, তাহলে কিন্তু ফুচকাগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। আপনারা মিডিয়াম টু লো ফ্লেমে ফুচকাগুলোকে ভেজে নেবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুচকাগুলো কিন্তু ফুলে উঠছে। আমি এখানে আরও চারটে দিচ্ছি। দেখুন সব ফুচকাই কিন্তু খুব সুন্দর ফুলছে। এভাবে আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছি। তো চলুন এখন আমি টেস্ট করে আপনাদের রিভিউটা দেবো ফুচকাটা কেমন খেতে। তো ফুচকার ভাঙার সাউন্ড শুনে আপনারা বুঝতে পারছেন ফুচকাটা খুবই ক্রাঞ্চি,
এর মধ্যে দিয়ে দিলাম আলু। এখন আমি প্রথমে খাবো ইমলি পানি দিয়ে। টেস্টি, কিন্তু ইমলি পানিটা একটু মিষ্টি মিষ্টি। সাধারণত তেঁতুল জল আমাদের একটু টকটকে পছন্দ, তাই আমার এটা অত ভালো লাগেনি। এখন আমি খাবো পুদিনা পানি দিয়ে। ফুচকাটা কিন্তু খুবই দুর্দান্ত খেতে। পুদিনা পানিটা খুবই অসাধারণ খেতে ভালো লাগছে। এখন আমি আপনাদের টেস্ট করে দেখাবো ইমলি চাটনি দিয়ে। তো আপনারা কিন্তু এইভাবে 5 মিনিটেই ফুচকা বানিয়ে বাড়িতে খেতে পারেন। ইমলি চাটনিটা খুবই অসাধারণ খেতে।